অল রাইট গাইজ, ওয়েলকাম টু সিনেজন। আজকে আমরা এক্সপ্লেন করবো দ্য ওয়াকিং ডেড সিরিজের সিজন ওয়ানের এপিসোড 2। এর আগে আমরা সিজন ওয়ানের এপিসোড 1 এক্সপ্লেন করেছিলাম, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও লিঙ্ক। তো যারা জানান চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম লি এবং ক্লেমেন্টাইন একটি নতুন গ্রুপের সাথে সংযুক্ত হয়। তো তারা সার্ভাইভাল করে যায়। এবার দেখা যাক যে তারা এই এপিসোডে কীভাবে সার্ভাইভাল করবে, বেঁচে থাকতে হলে কী না করতে হয়, এটা আমরা এই এপিসোডে দেখতে পারব। এই এপিসোডের নাম খাদ্যের অভাব। মোটেলে 3 মাস থাকার পর লি ও তার গ্রুপের খাবার প্রায় শেষ হতে যাচ্ছিল। আর এই 3 মাসে লি ও তার গ্রুপ মার্ক নামের একজন ব্যক্তিকে রেস্কিউ করে। মার্ক ইউএস এয়ারফোর্সের সাপ্লাইয়ের কাজ করত। তো সেখানে কাজ করার জন্য মার্কের কাছে অনেক খাবার ছিল। তো লি ও তার গ্রুপ মার্কের খাবারেও চলছিল এই কয়দিন। তো এখন মার্কের খাবারও শেষ হতে চলেছে, তাই লি ও মার্ক দুজনে খাবারের খোঁজে, শিকারের খোঁজে জঙ্গলে বেরিয়েছে। মার্ক ও লি দুজনে খাবারের সন্ধানে জঙ্গলে এদিক সেদিক ঘুরছিল। হঠাৎ তারা কিছু মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পেল। তো তারা সেটি খুঁজতে খুঁজতে ডেভিড, ট্রাভিস ও বেন নামে 3 জনকে একটি জায়গায় পেল। ট্রাভিস ও বেন দুজনে স্কুলে পড়তো এবং তাদের শিক্ষক ডেভিড অনেক গুরুতর আহত হয়েছিল এবং ডেভিডের একটি পা ট্র্যাপে আটকে যায়, তাই সে দৌড়তে পারে না। এরপর সেখানে জম্বি আসা শুরু হয়। তাই লি কুড়াল দিয়ে তার শিকলটি ভাঙার চেষ্টা করে, কিন্তু লি ব্যর্থ হয়। তাই লি ডেভিডের পা কেটে ফেলে। এরপর সবাই পালিয়ে যেতে থাকে, কিন্তু ট্রাভিস আটকা পড়ে যায় এবং ট্রাভিসকে জম্বিতে খেয়ে ফেলে। সবাই ঠিকমতো তারা মোটেলে পৌঁছে যায়। লি অন্য লোকদের নিয়ে এসেছে বলে লিয়ের গ্রুপ মেম্বাররা অনেক রেগে গেছে লিয়ের উপর। তারা অনেক কথা শোনাচ্ছে লিকে, বিশেষ করে লিলি ও তার পিতা ল্যারি প্রচণ্ড রেগে গেছে, কারণ এখানে খাদ্যের অনেক সংকট। এরপরে আমরা দেখতে পাই যে ডেভিড জম্বি হয়ে গেছে এবং সে কার্জার উপর অ্যাট্যাক করছে। তো লি তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এখানে আশ্চর্য বিষয় হলো ডেভিডকে জম্বিতে কাটেনি। তো ডেভিড কীভাবে জম্বি হলো? আসলে এখানে তারা সবাই জানতে পারে যে এখানে শুধু জম্বিতে কাটলেই জম্বি হয়ে যায় না মানুষ। এখানে যদি কেউ এমনি মরে যায় তাও সে পরে মরার পর জম্বি হয়ে যাবে, কারণ সেখানে জম্বি ভাইরাসটি পুরো ছড়িয়ে পড়েছে। তাই যে কেউ মরলেও মরার পর জম্বি হয়ে যাবে। তার মানে বোঝা যায় যে জম্বিতে যদি কাটে তাহলেও সে ব্যক্তি জম্বি হয়ে যাবে, আর যদি এমনিও সে কোনো কিছু অন্য বিষয়ে মারা যায় তাও সে জম্বি হয়ে যাবে। এই বিষয়টা জেনে সবাই ভয় পেয়ে যায়। তারা আরও জানতে পারে যে জম্বিদের অন্য কোথাও যদি আঘাত না করে, জম্বিদের যদি ডাইরেক্ট মাথাতে আঘাত করা যায় তাহলে জম্বিরা ডাইরেক্ট মারা যাবে। অন্য কোথাও আঘাত করলেও জম্বিদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, তাই তারা সবাই সতর্ক হয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যে অ্যান্ড্রিউ জোন্স ও ড্যানি জোন্স নামে 2 ভাই লিয়ের আস্তানায় পৌঁছায়। অ্যান্ড্রিউ ও ড্যানি তাদেরকে জানায় যে তারাও তাদের মতো সার্ভাইভার। তো তারা তাদেরকে কিছু কোনো ক্ষতি করতে আসেনি, তারা এখানে এসেছে পেট্রোলের সন্ধানে। তারা লি ও তার গ্রুপকে একটি প্রস্তাব জানায় যে তারা পেট্রোলের বদলে তাদেরকে খাবার দিয়ে সাহায্য করবে। ড্যানি ও অ্যান্ড্রিউ এরা 2 ভাই এসেছে পাশের ফার্ম থেকে। তারা এই পেট্রোলের সাহায্যে জেনারেটর চালায় আর জেনারেটর ফ্যান থেকে তারা ইলেকট্রিসিটি উৎপাদন করে এবং তাদের এই ফার্মটি চালায় জম্বিদের থেকে বাঁচার জন্য। লি ও তার গ্রুপ প্রস্তাবটি গ্রহণ করে নেয়। তারা বুঝতে পারে যে এই 2 ভাইয়ের কাছে অনেক খাবার ছিল। লি ও তার গ্রুপ 2 ভাইয়ের সাথে ফার্মে যেতে থাকে। রাস্তায় তারা ডাকাতদের হাত থেকে কোনো রকম করে লুকিয়ে ফার্মে পৌঁছায়। ফার্মে পৌঁছে সেই 2 ভাইয়ের মা ব্র্যান্ডার সাথে সবার পরিচয় হয়। অ্যান্ড্রিউ ও ড্যানির মা তাদের সাথে অনেক সুন্দর আচরণ করে। ফার্মটি অনেক সুন্দর ছিল আর ফার্মটিকে দেখে মনে হচ্ছিল যে এখানে কিছু হয়ই নি। তারা বুঝতে পারে যে জেনারেটরের সাহায্যে এখানে জম্বি আসতে পারে না। সব ঠিক থাকা দেখে কার্লি ও বেন ওদের বাকিদের গ্রুপ মেম্বারদের আনার জন্য রওনা হয়। কিন্তু এরপর কিছু ডাকাত মার্ক ও লিয়ের ওপর হামলা চালায়। মার্কের পিঠে একটি তীর লাগে এবং দুজনে যান বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে ফার্মের দিকে রওনা হয়। এরপর লি ও তার বাকি গ্রুপ মেম্বাররাও ফার্মে চলে আসে। শুধু কার্লি ও বেন তারা মোটেলে থেকে যায়, মোটেলে দেখাশোনা করার জন্য।
এরপর জোন্স ফ্যামিলি লিও তার গ্রুপকে জানায় যে তারা সেই ডাকাতদের সাথে একটি তাদের একটি ডিল আছে যে তারা জোন্স ফ্যামিলি ডাকাতদেরকে খাবার দেবে এবং ডাকাতরা জোন্স ফ্যামিলিকে প্রোটেকশন দেবে, জোন্স ফ্যামিলিকে কিছু বলবে না। এরপর লি ও তার গ্রুপের মনে হতে থাকে যে জায়গাটি সেফ না, কিন্তু তাদের কিছু করার নেই কারণ তাদের খাবারের অনেক সংকট। এরপর ব্র্যান্ডা মার্কে ট্রিটমেন্ট করার জন্য মার্কে ঘরের ভিতরে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পারি যে ডাকাতদের কাছ থেকে বদলা নেওয়ার জন্য লি ও ড্যানি বন্দুক নিয়ে তাদের খোঁজে, কিন্তু তখন তাদের জোলিনি নামের একজন মহিলার সাথে পরিচয় হয়। জোলিনি জোন্স ফ্যামিলির একটি গোপনীয় তথ্য ফাঁস করতে যাচ্ছিল এমন সময় ড্যানি জোলিনিকে গুলি করে দেয়। এরপর লি জোলিনির একটি ভিডিও রেকর্ডার পায়, কিন্তু ভিডিও রেকর্ডারের ব্যাটারি ছিল না। এরপর ফিরে এসে ক্যানি লিকে বলে যে এখানে কিছু একটা গোলমাল আছে, কিছু একটা জোন্স ফ্যামিলি তাদের থেকে লুকিয়ে আছে। এরপর লি ব্যাকইয়ার্ডের একটি গোদামে একটা অনেক ধরনের সূচালো হাতিয়ার, অনেক ধরনের ধারালো হাতিয়ার, রক্ত চারিদিকে ছেটানো অবস্থায় দেখতে পায়। এরপর ড্যানি রাতের খাবারের জন্য সবাইকে ডেকে নিয়ে আসে। লি এসে দেখতে পায় যে সবাই এখানে আছে শুধু মার্ক বাদে। তো মার্ককে খোঁজার জন্য লি চারিদিকে খোঁজে। লি খুঁজতে খুঁজতে একটি গোপন রুম খুঁজে পায়। সেই ঘরের ভিতরে সে মার্ককে দুই পা কাটা অবস্থায় পায়। লি চরম ভয় পেয়ে যায়। মার্ক লিকে বলে সবাই যেন ওই রান্না করা খাবার না খায়, কারণ জোন্স ফ্যামিলি এখানে মানুষ কেটে মানুষের মাংস রান্না করে খায়। তারা মানুষকে জীবিত অবস্থায় রাখে সম্পূর্ণ, কারণ তারা টাটকা মাংস খেতে পছন্দ করে মানুষের। মার্ক লিকে দ্রুত সেখানে নিচে যেতে বলে, সবাইকে খাবার খেতে নিষেধ করতে বলে। আর গাইস, যেই ট্র্যাপে ডেভিড ফেঁসে গিয়েছিল ওই ট্র্যাপটিকে অ্যান্ড্রিউ ও তার ভাই এখানে রেখেছিল মানুষকে আটকানোর জন্য। লি দ্রুত নিচে এসে সবাইকে খাবার খেতে নিষেধ করে। জোন্স ফ্যামিলির গোপন তথ্য ফাঁস হয়ে যায় সবার সামনে এবং জোন্স ফ্যামিলির দুই ভাই সবাইকে গ্রুপ মেম্বারদের আলাদা করে ফেলে এবং বন্দুক তাক করে। কেনি লি ক্লেমেন্টাইন ল্যারি লিলি এদের এই কয়েকজনকে একটি ফ্রিজার রুমে আটকে দেওয়া হয় এবং ডাক ও কার্জাকে ব্র্যান্ডা তার ঘরে আটকিয়ে রাখে। এমন সময় ল্যারির হার্ট অ্যাট্যাক আসে এবং সে যেন মরে জম্বিতে না পরিণত হয় সেজন্য একটি ইট নিক্ষেপ করে তাকে মেরে ফেলে কেনি। এরপর তারা ফ্রিজার রুম থেকে কোনোভাবে বেরিয়ে আসে এবং সময় মতো সেখানে কার্লি ও বেন তাদেরকে বাঁচাতে চলে আসে। লি তাদেরকে পুরো ঘটনা খুলে বলে। ফার্ম থেকে পালানোর সময় লি ড্যানিকে মেরে ফেলে। ড্যানির মা ব্রেন্ডা মার্ক জম্বি হয়ে গেছিলো, সে তার হাতে মরে যায়। জোন্স ফ্যামিলিতে এখন শুধু অ্যান্ড্রিউ ছিল, তো তাকে তারা ফার্মে ওই অবস্থায় রেখে লি ও তার গ্রুপ মেম্বার চলে যাচ্ছিলো। এমন অবস্থায় তারা দেখে যে জেনারেটর কাজ করা বন্ধ করে দিয়েছে এবং চারিদিকে জম্বি আসা শুরু করেছে। ফার্ম থেকে বেরিয়ে যায় লি ও তার গ্রুপ। এরপর তারা একটি গাড়ি খুঁজে পায়। সেই গাড়িতে অনেক খাবার ছিল। গাড়িতে লি কিছু ব্যাটারিও পায়। লি ব্যাটারিটি সেই রেকর্ডারে ভিডিও রেকর্ডারে লাগায় এবং সে দেখতে পায় জোলিনি তাদের অনেক আগে থেকেই তাদের উপর নজর রাখছিল এবং তাদের ভিডিও করছিল। তো সে দেখতে পায় যে ক্লেমেন্টাইনের উপর তার বেশি নজর ছিল। সো গাইজ, আজকে এতটুকুই। দেখা হবে এপিসোড 3-এ। সো গাইজ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।